আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের আজ সকালের আপডেটে। দর্শক, আজ অক্টোবর মাসের 26 তারিখ। গতকাল কুয়েত সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যদিও এই ভিডিও ফুটেজটি নতুন নয়। এই ভিডিও ফুটেজ নিয়ে আমরা এক বছর আগে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম, আপনারা চাইলে আমাদের চ্যানেল ভিজিট করে নিতে পারেন। তারপরও একই ভিডিও ফুটেজ আবারও আমরা দেখছি, যে কারণে এই ভিডিও ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ক্লিন কোম্পানির শ্রমিক কুয়েতের হাইওয়ে রোডগুলিতে, বিশেষ করে সিগন্যালের পাশে যখন ডিউটি করছিল, সে হাতে ময়লা কুড়োচ্ছিল। আবার যে গাড়িগুলো সিগন্যালে পড়ে, তখন সেখান থেকে কুয়েতিদের থেকে টিপস নিচ্ছে। এটির বিরুদ্ধে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযান পরিচালনা করছে রমজান মাসের প্রথম থেকে। আপনারা অবগত রয়েছেন, যদিও কুয়েতে এই ধরনের ভিক্ষাবৃত্তি সম্পূর্ণ নিষিদ্ধ, আর এই ধরনের অপরাধের কারণে অনেক প্রবাসীকেই বর্তমান সময়ে কুয়েত নির্বাসিত করছে। বিশেষ করে যখনই এরকম ভিডিও ফুটেজগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, তখনই আইন শৃঙ্খলা বাহিনী এটার সাথে যুক্ত প্রবাসীকে আটক করছে। যে কারণে গত সপ্তাহে যে রিপোর্টটি প্রকাশ করেছিল কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভিক্ষাবৃত্তির সাথে কতজনকে আটক করেছিল, সেখানেও অগণিত রিপোর্ট ছিল। আপনারা অবগত রয়েছেন যে বেশ কিছুদিন থেকে কুয়েতে এই ধরনের সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে আগে কুয়েতে এগুলো কোনো ম্যাটার বা কোনো ব্যাপার ছিল না, যদিও বর্তমান কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিক্ষাবৃত্তি টাকা নেওয়া বা টিপস নেওয়ার ব্যাপারগুলিও প্রাধান্য দিচ্ছে, বিশেষ করে এটিকে অপরাধ হিসেবে বিবেচিত করছে। আমাদের অনেক প্রবাসী ভাই কুয়েতের বিভিন্ন রোডে ডিউটি করে থাকে, বিশেষ করে যারা ক্লিন কোম্পানিতে কাজ করে থাকে। আর ক্লিন কোম্পানিতে কাজ করা অবস্থায় আমরা অনেক প্রবাসীকে দেখেছি নিজে কোনো কুয়েতি থেকে টাকা চায় না, কুয়েতিরা নিজে থেকে দিয়ে যায়। কখনো টাকা দেয়, কখনো খাওয়ার দেয়, কখনো পানি দেয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বর্তমান সরকারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যারা এই টিপস নিচ্ছে, বিশেষ করে খাওয়ার নিচ্ছে বা টাকা নিচ্ছে বা পানি নিচ্ছে, তাদেরকে আটক করছে। আর যখন এটি রেকর্ড হচ্ছে আপনার আমার মোবাইল দ্বারা, এই ভিডিও ফুটেজটি যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, অনেক বাংলাদেশি থেকে আমরা দেখতে পেয়েছি যে কমেন্টস করেছে যে এটি প্রচার করার কি দরকার ছিল। আপনারা অবগত রয়েছেন যে কুয়েতে যে সকল বাংলাদেশিরা নিউজ প্রচার করে বা এই ভিডিও ফুটেজগুলো প্রচার করে, এটি তাদের রেকর্ডকৃত নয়। যখন একটি কুয়েতের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট বা ভেরিফাইড ইনস্টাগ্রাম বা সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে শেয়ার করা হয়, তখন সেখান থেকে কপি পেস্ট করে প্রচার করা হয়। কাজেই বাংলাদেশি প্রচার করলে যেমন এটি প্রচারিত হবে, প্রচার না করলেও এটি প্রচারিত হবে, এটি নিয়ে অনেকেই অভিযোগ করে থাকে। এই অভিযোগের কোনো মূল্য নেই, বা আপনার অভিযোগে এই ভিডিও ফুটেজটি ডিলিট হবে না বা এই ভিডিও ফুটেজটি বন্ধ করে রাখার কোনো উপায় নেই। যেহেতু কুয়েতে শুধু বাংলাদেশিরা নয়, অগণিত দেশের প্রবাসীরা কাজ করে থাকে, কাজেই যে সকল ক্লিন কোম্পানির শ্রমিক ভাইরা রয়েছেন, আপনারা অবশ্যই টিপস নেওয়া থেকে বিরত থাকবেন। বিশেষ করে যে সকল এরিয়াতে রয়েছে সিসিটিভি ফুটেজ, বা আপনি একটু খেয়াল করলে দেখবেন যে কেউ না কেউ আপনার টাকা নেওয়ার ব্যাপারটা বা খাওয়ার নেওয়ার ব্যাপারটি বা পানি নেওয়ার ব্যাপারটি রেকর্ড করছে তার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। একটা সময় স্মার্টফোন অ্যাভেলেবেল ছিল না, যে কারণে এসব ব্যাপারগুলিও হতো না, কিন্তু বর্তমান সময় আমাদের সকলের হাতে রয়েছে একটি স্মার্টফোন, আমরা স্মার্টফোনগুলিকে এ সকল কাজেই ব্যবহার করছি। দর্শক, গত কয়েকদিন থেকে কুয়েত সোশ্যাল প্ল্যাটফর্মে যে নিউজটি লিক হয়েছিল বা ভাইরাল হয়েছে, কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, যেটি আমরা এর আগেও প্রচার করেছি, তারপরও অনেকে আমাদের ভিডিওতে কমেন্টস করে জানতে চেয়েছেন কত মাস দেশে গিয়ে থাকা যাবে বা ইত্যাদি ইত্যাদি। সর্বলাস্ট যে শ্রম মন্ত্রণালয়ের প্রতিবেদনটা ছিল, সেটা হুবহু এরকম, 6 মাসের বেশি কুয়েত প্রবাসীরা আর দেশে গিয়ে থাকতে পারবে না। এটি কার্যকর হতে চলেছে 30শে অক্টোবর থেকে, যথারীতি 17, 18, 19, 20, 22, 23, 24 সকল ক্যাটাগরির প্রবাসীরা এখন থেকে ছুটিতে গেলে, যেটি মাসের হিসেবে, 6 মাসের ভিতরেই কুয়েতে প্রবেশ করতে হবে, আর দিনের হিসেবে
কখনো 5 মাস 23 দিন, কখনো 5 মাস 24 দিন, কখনো 5 মাস 27 দিন হয়। সর্বসাকুল্যে আগে কুয়েতের শ্রম মন্ত্রণালয় যে নিয়মটি ছিল এখন সেটি আবার পুনরায় কার্যকর হয়েছে। যদিও কোভিড-19 প্যান্ডেমিকের সময় কুয়েতের সরকার দীর্ঘদিন দেশে থাকার অনুমোদন দিয়েছিল যেহেতু কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ছিল। এরপরে যখন 20 নম্বর আর্টিকেলের জন্য এই সুযোগটি ডিসেম্বর মাসে বন্ধ করে দেওয়া হয়, পরিশেষে অক্টোবর থেকে এটি সকল প্ল্যাটফর্মের জন্যই কার্যকর করেছে। আশা করি সকল প্রবাসী ভাই এবং বোন আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখন থেকে কুয়েত থেকে আপনি ছুটিতে গেলে 6 মাসের বেশি আর থাকতে পারবেন না, যেটি আগের ঘোষণা অনুযায়ী বা আগের নিয়ম অনুযায়ী। কাজেই নিরাপদে আপনি ছুটিতে যাবেন এবং নির্ধারিত সময়ে ফিরে আসবেন, এটি আমরা কামনা করি। মনে রাখবেন কোনো ধরনের সুযোগ পাবেন না আপনি ভিসার মেয়াদ বৃদ্ধি করার জন্য বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আকামা রিনিউ করার জন্য। দর্শক, আমরা প্রতিদিন কুয়েতের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো এই চ্যানেলটির মাধ্যমে প্রচার করে যাচ্ছি, কাজেই আমাদের সাথে যুক্ত থাকলে আপনি কুয়েতের সকল ইনফরমেশন একসাথে জানতে পারবেন। অলরেডি আমাদের সাথে যুক্ত রয়েছেন, সকলকে ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে নতুন ভিডিওতে।